আচ্ছা মোটরসাইকেল হচ্ছে এটা, বুঝতে পারলাম। কত করে ভাই? 150 100? জানজিরা ওকে, মোটরসাইকেল হচ্ছে একজন একজন করে 12 আসছে, বাট আমি ভাবছিলাম অনেক ভিড় হবে। আচ্ছা আই থিঙ্ক গাইস, ঢাকা থেকে যারা বাড়ি পথে যাচ্ছে ওইদিকে মনে হয় বেশি ভিড়, কিন্তু আমি তো উল্টে আরো ঢাকার দিকে যাচ্ছি, এই কারণে মনে হয় এইদিকে কম ভিড়। ভাই মানে কি কব, আসলেই ভালো মজা পাইছি। ও বুঝতে পারছি গাইস, আমি ভুল করছিলাম, মূলত এই কর্নার দিয়ে যাইতে হবে, আমি আসলে বুঝে উঠতে পারি নাই। আচ্ছা মোটরসাইকেল হচ্ছে এই কর্নার দিয়ে ডাইরেক্ট উঠে যাবে, আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে আমি এই কারণে মেন হাইওয়েতে উঠে দিয়েছিলাম মোটরসাইকেল, কিন্তু মোটরসাইকেল এই কর্নারের টোল প্লাজা দিয়ে ঢুকে এই কর্নার দিয়ে যাইতে হবে। সব আমাকে টিটকারি মারতে মারতে যাচ্ছে, কিন্তু আমি তো ভাই মহা খুশি, কেউ খুশি হোক আর না হোক আমার বাইক আইরে রে, আইরে রে বাইক রে, কত যে শান্তি পাচ্ছে মোটরসাইকেলের চাকায় এত বছর, আল্লাহ আল্লাহ রিজতে ভাই, তুই প্লিজ আমার মরার আগে, আমি নষ্ট হওয়ার আগে অন্তত পদ্মা সেতুর ব্রিজটা একবার ছুয়া, আর আমার গাড়ির স্পিড 40-45, প্লিজ মেনশন আমাকে কাকারে, প্লিজ মেনশন দেন, ওনারা মেনশন দিয়ে বলেন আমার গাড়ির স্পিড মাত্র 40-60ও উঠাচ্ছি না, কিন্তু উনি যাতে পদ্মা সেতুটা বন্ধ না করে। আচ্ছা ওই জায়গাতে এইটুক দিয়া পদ্মার ভিতরে, আর কোনো জায়গায় ওইগুলা দেওয়া নাই, কারণ কি মানে বাকিটুককে আমি এমনি চালাই যেতে পারবো। এদিক দিয়ে কাজ চলতেছে এই কারণে হচ্ছে এইখানে দেওয়া, ওকে এই ছোট লেন দিয়ে আমার যাইতে হবে, ওকে রুল ফলো করি, কর্নারের রোড দিয়েই যাই, পিছনে ফলো করতে করতে আসতে আমাদের একজন কাকা আমারে ফলো করতে করতে আসতেছে, আসুন উনিও পদ্মার মজাটা নিক, আমিও ভাই পদ্মার ফিল নিতে চাই। বাহ মাশাল্লাহ, যাক বাইক নিয়ে পদ্মার উপরে উঠতে পারছি, এতে আমি এত মানে এত ভাল লাগতেছে, এত ভাল লাগতেছে আমি ভাই মানে বলে বোঝাইতে পারবো না, বলার বাইরে এত মজা পাচ্ছি আমি, কারণ ভাই ওকে আমার মতো কতজন ওই যে ক্যামেরা অন করে সবাই, ও বাহ সব টিকটক বানাচ্ছে ভাই, এখনো পর্যন্ত টিকটক মিকটক বানাচ্ছে কতজনে, ওই দিক দিয়ে কেউ যাচ্ছে আমরা এদিক দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে কেউ বাড়ির দিকে যাচ্ছে আমরা যাচ্ছি ঢাকার দিকে, ঢাকা যাচ্ছি না অবশ্য, আইজি মূলত পদ্মার উপরে একটু নাচানাচি করছি, নাচানাচি করছি নামতেছি না। এ তাজ একটা কাজ কর, তোর একটা রেকর্ড ছেড়ে দি, পদ্মার উপরে নাট খুলে রেকর্ড করছে না একজন, তুই পদ পাদ মাদ আসলি পদ্মার উপরে পাদ দিয়ে রেকর্ড কর, পাদ দে পাদ পাদ দিয়ে, কবি পদ্মা সেতুর উপরে প্রথম পাদ দিলাম, আল্লাহ ভাই রে পদ্মা এই মেঘনা কি মজা, বাইক নিয়ে আমি বইলে বুঝাতে পারবো না, এ জায়গা কি হয়েছে, ইন্টার টিকটক বানাচ্ছে, ও না গাড়ি নষ্ট হয়েছে, মানে কেউ রে দেখলি এমন টিকটক এর মনে হয়, কারণ কি বুঝলাম না। স্পিড লিমিট 52-53 এনাফ, সবাই ভিডিও করে, রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা, 60-60-এর উপরে উঠেছি না, কিন্তু আমি আগেও করছি ভাই 60-এর উপরে কিন্তু গাড়ি উঠাচ্ছি না, তো সুতরাং মেনশন প্লিজ কাকাকে মেনশন দিয়েন, খুবই উপকৃত হইব, যাতে এইভাবে হলেও যদি এইভাবেও যদি পার হওয়া যায় পদ্মা, কত যে ভালো হয় ভাই, এই একে তো ফেরি মেরি ছিল না, ই দিয়ে পার হইতে হয়তো
কি বলে ট্রাক ছোট ছোট ট্রাক দিয়ে পার হইতে হইতো কোনো ব্যাপার ছিল না সব ছোট ছোট কানায় ঠিক আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অপেক্ষা করতে হয় অনেকক্ষণ এক পদ্মা সেতু পার হইতে যদি ওই জায়গায় আমাদের 3-4 ঘন্টা মিনিমাম বসে থাকতে হতো যে কখন গাড়ি আসবে কখন গাড়ি ফুল হবে বাট এরকম যদি দেয় সিস্টেমটা করে স্পিড লিমিট 60 না স্পিড লিমিট 60 না এত আমাকে লাগে নাকি পার হতে 6 কিলোমিটার 60 স্পিডে যদি যাইতে চাই 10 মিনিট লাগবে পার হইতে ব্যাস খুব খুশি আজকে পদ্মা ছাড়ছে আর আজকেই বাড়ি চলে আসি ডাইরেক্ট আজকে পদ্মা ছাড়ছে আর আজকেই চলে আসি বাড়িতে ডাইরেক্ট পদ্মা দেখতে এত কিলো পার হয়ে প্রায় কত 100 কিলোর মতো হবে ডাইরেক্ট চলে আসি আগে পদ্মাতে আমার বাইকটা উঠে নিয়ে আসি নারে আমি এদের আনন্দ করে বেড়াবো আর আমার বাইক কষ্টে ভুগবে তা তো হবে না কুয়াশা কুয়াশা ভাই এদিক দিয়ে কুয়াশা কুয়াশা লাগে নাকি আচ্ছা একটু হেলমেটটা খুলে বাতাসটা একটু নে ও ভাই তো গাইস আপনাদের সবার কাছে আমার একটা কোশ্চেন থাকবে তো আমার কোশ্চেনটা হচ্ছে কি 1 কিলোর বড় যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলো বেঁকা কেন হয় বেঁকা বলতে কি ব্রিজ তো ডাইরেক্ট সোজা হইতে পারতো কিন্তু সোজা না হয় ব্রিজ দেখেন সোজা গিয়ে ডান দিকে আস্তে 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 বেঁকা হয়েছে আবার কোনো ব্রিজ বাম দিকে বেঁকা হয়েছে তো এইরকম কেন তো গাইস এই জিনিসের উত্তর যিনি দিতে পারবেন সবার আগে ফেসবুকের কমেন্ট বক্সে তো তার জন্য থাকবে একটা টি শার্ট গিফট আমি তার টি শার্ট কুরিয়ার করে পাঠাবো তবে সেটা অবশ্যই ঈদের পরে কারণ এখন কুরিয়ার বন্ধ হয়ে গেছে তাই দেরি না করে ফটাফট আপনারা উত্তর দিতে থাকেন যিনি সবার আগে উত্তর দিতে পারবেন আর আমি চাইলে কিন্তু ভিডিওর ফার্স্ট টাইম মেনশন করে দিতে পারতাম বাট আমি করিনি কারণ এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তারাই শুধুমাত্র উত্তরটা দিতে পারবেন এত জ্যাম লেগে রয়েছে কারণ সামনে বড় সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়ে রে কত জ্যাম এ কত জ্যাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই ওরে আল্লাহ এ তো মরে যাবে নে এ তো মরে যাবে নে যারা জ্যামে আটকে আছে যিনি অ্যাক্সিডেন্ট করছে তো ভাই করছে আর আর যারা মনে করেন জ্যামে অ্যাড করেছে তারা গরমে সিদ্ধ হয়ে অটো করে থাকে 2 কিলো মিনিমাম 2 কিলো মিনিমাম ওরে আল্লাহ এখন ওদিক হ্যাঁ ঢাকাইতে বাড়ি যাচ্ছে সবাই দের করে কি রে ভাই 2 কিলো পার হয়ে গেছি জ্যাম শিশু না খা ও এখনো ও রে ভাই আমি খালি চিন্তা করতেছি লাস্টটা কিটা আছে দেখতে চাই আমি তারে একবারে লাস্টের গাড়িটা কোনটা ওইটা দেখতে চাই ও হলো শেষ হচ্ছে না লাস্টের গাড়িটা কিরা আমি যদি দেখতে চাই তার গাড়িতে যদি এসি লাগানো না আছে ও মরে যাবে শিওর আজকে এমনি যে গরম ভাই লাস্টের এই বাসটা এ মরে যাবে আজকে আরো তো ওই যে গাড়ি আরো আসতেছে জোরে চালায় লাভ নাই জোরে চালায় লাভ নাই কি অবস্থা
এই যে যত গাড়ি যাচ্ছে ওই জায়গায় এত করে টাইনে যাচ্ছে ওই জায়গাতে ব্রেক দেওয়া লাগবে দাঁড়াই থাকো